হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, মানুষের জন্য কোরআন, মানুষের জন্য নবী, মানুষের জন্য সৃষ্টির জীবন্ত কারখানা, ও মানুষ, মানব সেবা জামাত ইসলামী ছাত্র শিবিরের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আমার সংগ্রহ শাসনকে জননের মতো ব্যান করে দিয়েছে। আল্লাহর হাবিবের রক্ত রঞ্জিত উহুদের বিজয়ী পতাকা উড়েছে, মক্কা বিজয় বেশি দূরে নেই, এই ছাত্ররাই মক্কা বিজয় করবে ইনশাআল্লাহ। তিন নম্বর কথা, বেশি লাফালাফি করলে হবে না, ও বিজয়ী দল মানুষের পাশে দাঁড়ান, সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ান, তাদের মসজিদ মন্দির গির্জা পাকেটা সহ সকল নিরাপত্তা দান করবেন, পারবেন আপনারা। নেতৃবৃন্দ, ছাত্র সমাজ, অমর জিনেদার এবং অর্জন সমাজ, আজকের সমাবেশ প্রমাণ করে মানব রচিত মতবাদ পাঁচতলার মাটি নেই, কোরআনের আন্দোলনের জীবন্ত শিক্ষার কালেমার পতাকা এখানে উত্তীর্ণ হবে 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 ইনশাআল্লাহ। এই বিজয়ে আনন্দ লাভ, আমি এ বিজয় লাভ আমরা পারিনি, হাজার বছরের অতীতের সমস্ত ইতিহাস মিলান করে দিয়ে মক্কা বিজয়ের পরে, ইরানি বিপ্লবের পরে, আফগান বিপ্লবের পরে, বাংলাদেশের আন্দোলন গোটা দুনিয়ার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে শহীদ মালিক ইসলামী আন্দোলনের যাত্রা শুরু করেছিল, সে মিছিল অনেক লম্বা হওয়ায় আবার ঢাকা ইউনিভার্সিটির সাত ছাত্র এবং গোটা বিরোধী সমন্বয় আন্দোলনেরা গোটা জাতিকে রাজপথে নামিয়ে ওরা আমাদের নেতায় পরিণত হয়েছে। আমি তাদের প্রতি আল্লাহ, তোমার দিন প্রতিষ্ঠার আন্দোলনের যে শুভ সূচনা, গোটা জাতির মানব সেবার যে সূচনা, তোমার কুদরতের রহমতের দরজা দিয়ে কবি আল্লাহ কুমার স্বীকার করব। সুদীর্ঘ কাল ধরে আমরা চেষ্টা করে পারিনি, আমাদের তরুণ এমনি ভাবে শিশু শুভ মুগ্ধ হাজারো এবং আমাদের শহীদ আব্দুল মালিক সহ আমাদের রক্তের বিনিময়ে যারা নিষিদ্ধ করেছিল, তোমার কোন রহমত যে তুমি আমাদেরকে সেই আন্দোলনে এনেছে কালেমার পতাকা উড়ানোর জন্য, বর্তমান দেশ ও জাতি এমনকি সেনাবাহিনীও কোরআন সুন্নার দিকে ঝুঁকে আসছে। আল্লাহ তাআলা এই দেশটাকে তোমার দিনের জন্য কবুল করে দাও। আল্লাহ তিন দিকে খেলা ভারত, একদিকে মায়ানমার আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী, এবং এই দেশটাকে যারা তাদের দেশের কলোনিতে পরিণত করতে চায়, হে আল্লাহ সব ষড়যন্ত্র থেকে তুমি আমার বাংলার এই জনগণকে আল্লাহর সাদিবের মালিক তুমি কবুল করো, হাজার হাজার শহীদের রক্ত অর্জিত এই স্বাধীনতাকে তুমি সুফল গণ মানুষের সংখ্যালঘু সম্প্রদায় সহ পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ আল্লাহ আমরা জামাত ইসলামী শিবির জনগণের দিন হেপ্রি হার্টস অ্যান্ড হোমস অফ দ্য পিপল আমরা মানব সেবার সুফল পৌঁছে দেব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কেয়ারটেকার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তুমি যেতে পারে না, তোমার কুদরতের কালিমা আল্লাহ নিশ্চয়ই